হ্যালো জাহিদ, এই কই তুই? করিমের দোকানে। বাইপাসিস? আয় বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আয় মামা, একটু তাড়াতাড়ি জানতো। আমি তো রাস্তায় কোনো বাইক দেখলাম না। মানে বাইক দেখবি না কেন তুই? আরে মন্টু তোর বাসের সামনে রেখে আসছি, রাস্তার যে জায়গাটা ভাঙা ওখানে বাইক দেখবি না কেন তুই? পাই নাই, কি করু? মাই গড, এত দামি একটা বাইক কি করবো দোস্ত? আচ্ছা তুই কোন আক্কেলে বাইকটা রাস্তায় ফালাই গেলি কত? আর ওই মেঘে স্টেশনে পৌঁছে দিয়ে আসার জন্য মাথা কাজ করছে না দোস্ত, আমার সিরিয়াসলি মাথা কাজ করছে না। এখানে বসে থাকলে আপনি, চল চল বাইকটা খুঁজে আয়। কি মাথা ঠান্ডা কর, মেয়েটা কে? হ্যাঁ, মেয়েটা কে যার জন্যে তুই তোর বাইকটা মাঝ রাস্তায় ফেলে চলে গেলি? এটা তো একটা বাড়ি মেরো না, মাথা ফাটা ফেলবো একদম। বাইক হারিয়ে গেছে, তুই ফাইজামি করছিস এখানে মেয়েটাকে? চল ওঠ। কি হইলো? আরে বস না, চাখা চাখা। তুই কি ফালতু কথা বলছিস কেন? আমার বাইকটা খুঁজতে হবে রে ভাই, আমার সাথে একটু আয়। ওঠ ওঠ, আরে ওঠ তো। বাবা রে, ভয় না, চা খাই তারপর যাই, মানে পাবো তো, কোথাও না কোথাও তো আসি। মামা চা, চাখা চাখা। মামা চা দাদো, চাখা। মামা তুই লুকে রাখছিস বাইকটা না? হ্যাঁ সত্যি করে গাও। হ্যাঁ আমি বাইক তো দেখি নাই, অদ্ভুত কথাবার্তা। মামা চা দাও তো। তুই বাইক দেখিস নাই? না, তুই চা খা, চা খা। পুরো জানটা বের করে ফেলছিস আমার। মামা চা দাও তো একটা। কই রাখছিস তুই? রাখছি মন্টুদের বাড়িতে। আচ্ছা তুই কোন আক্কেলে রাস্তার মাঝখানে বাইকটা ফালাই গেলি কত? উফ, রাস্তার মাঝখানে মালিক ছাড়া একটা বাইক পড়ে আছে আর কেউ কিছু কইব না, না দেশ এরকম আছে? কামাকে ফাপড়টা নিলি না শালা। এই মেয়েটাকে? কোন মেয়ে? আজু তুই এখনো ভাব নিতেছিস? আরে ওই মেয়ে কে? মেয়েটা নীলা, বুঝছে? হ্যাঁ নীলা, তারপর? ওই তো মোয়ের গায়ে হলুদে আসছিল আর কি, মোয়ের বান্ধবী। মই বললো যে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে, এই জন্যেই। ও, আর এই জন্যেই তুই তোর লক্ষ টাকা দামের বাইক ফেলে মেয়েটাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসলি? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বাড়ি কই মেয়েটার? ঢাকায় থাকে। ঢাকায় কই থাকে? জানি না। কি করে? চাকরি বাকরি কিছু একটা করে আর কি, স্পেসিফিক কিছু জানি না আর কি। তুই জানোসটা কি? এতক্ষণ মেয়েটার সাথে থাকলি কিছু জানোস না? পৌঁছে দিয়ে আসলাম স্টেশনে। মানে ফোন নাম্বার নিছিস? না, ঠিকমতো বিদায়টা পর্যন্ত নিতে পারিনি। কেন, কি হয়েছে? ওর পানি পিপাসা পেয়েছিল, আমি শুনে পানি আনতে গেলাম, কিনলাম। তারপর যখন এটা নিয়ে আসলাম তখন এসে দেখি ট্রেন চলে গেছে। যেই মেয়ে তোর সাথে ঠিক মতো বিদায় নিল না, ওরে পৌঁছায় দেওয়ার লেগে স্টেশনে গেলি? তার ওপরের মধ্যে ছিল দোস্ত, মেয়ে মানুষ, রাত হয়ে গেছে, তুই দেখ কটা বছর দেখ। মোবাইল নাম্বার নিছিস? না। তুই তো কিছুই জানোস না।
যার কিছুই জানোস না ওই রকম একটা মেয়ের জন্য তুই লক্ষ টাকার বাইক রাস্তার মাঝখানে ফেলে চলে গেলি? কি জানি, কিছু জানি না। বাইকটা নষ্ট হয়ে যাওয়ার পর ওকে একটা ভ্যানে তুলে দিলাম। ভ্যানটা যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ মনে হলো যে হায় হায়, ভ্যানটা চলে যাচ্ছে, আমাকে ওর সাথে যেতেই হবে। আই হ্যাভ টু গো। এক দৌড়ে ভ্যানে গিয়ে উঠলাম। কেন দৌড় দিলাম, কেন ওর ভ্যানে গিয়ে উঠলাম কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। আরে তুই পানি ঢালিকের মাথায়, আরে কি রে, কেন ঢাললাম, কি কারণে ঢাললাম সেটা আমি তোকে ব্যাখ্যা করতে পারবো না। আমার শুধু মনে হলো আমার তোর মাথায় পানি ঢালা উচিত। আই হ্যাভ টু পানি ঢালা অন ইউর হেড। আমার শুধু মনে হলো হায় হায় তোর মাথা গরম হয়ে গেছে, তোর মাথায় পানি ঢালা উচিত। আরো পানি ঢালি, ঢাল অন মাই হেড। তুই ঠান্ডা হয়েছিস, তুই খুশি হয়েছিস?